আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও না, এটা একটা প্লেলিস্ট হতে যাচ্ছে ফেসবুক নিয়ে। আসলে আমরা অনেকেই চাই যে ফেসবুকে ভিডিও আপলোড করে আর্নিং করতে, বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে, ফেসবুক পেজে বিজনেস করতে, বা ফেসবুক পেজ দিয়ে আর্নিং করতে। সো অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়েই মানে ফেসবুকে কাজ করতে চায়। সো আসলে ফেসবুক দিয়ে কিন্তু আবার ফ্রিল্যান্সিংও করা যায়, বা ক্লায়েন্টের কাজও করা যায়। সো এই কাজগুলো কিভাবে করা যায়, বা পেজ কিভাবে ক্রিয়েট করব, কিভাবে পেজের কভার ফটো তৈরি করব, লোগো কিভাবে দিব, প্লাস হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে বিজনেসের কাজগুলো কিভাবে করব, বা হচ্ছে আমরা মনিটাইজেশনের জন্য যে আর্নিং করতে চাই সেই আর্নিং এর কাজ কিভাবে করব। সো এই সকল কিছু নিয়ে নতুন একটি ভিডিও আমি তৈরি করব, বা অনেকগুলো ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করব, যেখানে হচ্ছে সকল ইনফরমেশন থাকবে ফেসবুক নিয়ে। আসলে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে যারা আসলে ফেসবুক নিয়ে কাজ করতেছে, আমি আসলে ফেসবুক নিয়ে তো সবই জানি, কোনোটাই তো অজানা নাই, তাহলে কেনই বা শেয়ার করতেছি না? অথচ আমি কিন্তু ট্রেনিং সেন্টারে আমার ওইখানে ক্লাস নিতেছি, কিন্তু আমি এখানে কেন শেয়ার করতেছি না? চিন্তা করলাম করি, যাতে আমি এতটা ডিসকাস করে যে শেয়ার করবো, চিন্তা ভাবনা করলাম যে আপনাদের যাতে ফেসবুক নিয়ে আর কোনো কোশ্চেন না থাকে। রিজনটা কেন, আমি আসলে এইরকম আগ্রহ নিয়ে কেন আসলাম, চিন্তা করলাম যে দেখলাম যে এখন পর্যন্ত ফেসবুকে ফেসবুক নিয়ে যারা ভিডিও তৈরি করতেছে, বা ফেসবুক নিয়ে কীভাবে আপনি গ্রো করবেন, কীভাবে আর্নিং করবেন, বা কীভাবে ফ্রিল্যান্সিং করা যায়, সো এই এইগুলো নিয়ে যারা যারা ভিডিও তৈরি করছে, আমি ওদের ভিডিও অনেকটাই দেখছি। তো মনে হইলো যে ওরা হচ্ছে টাইম বাঁচানোর জন্য, টাইম শর্ট করার জন্য আসলে ওই রকম ইনফরমেশন দিচ্ছে না। আমার কাছে মনে হয় তারা জানে, বাট হচ্ছে টাইম বাঁচানোর জন্য এরকম ইনফরমেশনগুলো দিচ্ছে না। সো আমার ভিডিওগুলো একটু লং হবে, বা একটু ডিসকাশনমূলক হবে, যাতে হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখলে আসলে কোশ্চেনের অনেক কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবেন। আর তাছাড়া আমি চিন্তাভাবনা করলাম যে কেউ যদি আমাকে কোশ্চেন করে, বা ফেসবুক নিয়ে যাদের যে কোশ্চেনগুলো আছে, যারা কোশ্চেন করবে, তাদের কোশ্চেনের রিপ্লাইটা মানে এভাবে দিব যাতে হচ্ছে ওই কোশ্চেনের রিপ্লাই শোনার পর তার মনের মধ্যে যাতে আর কোনো কোশ্চেন না থাকে। সো যারা আসলে ফেসবুক নিয়ে কাজ করতে চান, বা ফেসবুক নিয়ে মনিটাইজেশন করার চিন্তাভাবনা আছে, বা পেজ নিয়ে কাজ করবেন, সো এগুলো যাদের চিন্তাভাবনা আছে, তারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমরা আসছি, সো আপনি ভিডিও স্টার্ট করেন, আমি ভিডিও এখনই তৈরি করা শুরু করবো, যদিও আপনারা একটু কমেন্ট করে আমাকে আগ্রহ দিবেন, তাহলে হচ্ছে আমার আর একটু কাজ করতে ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এইভাবে আমি হচ্ছে ভিডিওটা আপলোড দিলাম, আর এটা হচ্ছে পার্ট ওয়ান। পাশাপাশি আমি যদি পারি একটু ফেসবুকের কাজকর্ম দেখা দিব, বা নেক্সট ক্লাস মানে নেক্সট পার্ট থেকে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমরা কী করব, তারপর হচ্ছে আমরা মনিটাইজেশন কীভাবে করব, পেজ দিয়ে আর্নিং কীভাবে করতে হবে, কী কী করা লাগবে, কীভাবে পোস্ট করব, ট্যাগ কীভাবে দিব, ডিসক্রিপশন কীভাবে লিখব, সো অনেক ইনফরমেশন নিয়ে আমরা সুন্দর করে ভিডিওগুলো সাজাবো, যাতে করে আপনাদের আর ফেসবুক নিয়ে অন্তত কোনো কোশ্চেন না থাকে। যেহেতু ফেসবুক নিয়ে শুরু করছে, মানে ফেসবুকের এ টু জেড থাকবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে এইটা নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেনই না থাকে। বুঝতে পারছেন বিষয়টা? রিজনটা কেন, দেখেন অনেকের কাছে আপনি দেখবেন, বা অনেক ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবেন, অহরহর আছে, বাট বিষয়টা হইতেছে কি আমরা একটা চ্যানেল থেকে, বা একটা ভিডিও দিয়ে, বা একটা প্লেলিস্ট দিয়ে আমরা হচ্ছে এতটাই শিখতে পারি না যে আমাদের মনের মধ্যে কোশ্চেন না থাকে। সো যদিও হচ্ছে আমি জানি না আপনার মনের মধ্যে কী কোশ্চেন কাজ করে বা করবে, সো আমি ভিডিও তৈরি করতে থাকবো, এর ভিতরে যদি আপনাদের প্রবলেম থাকে, বা যেই যেই প্রবলেমগুলোতে পড়বেন জাস্ট কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব, এবং যদি বিগেস্ট প্রবলেম হয়ে থাকে সেটা নিয়ে ভিডিও তৈরি করে আমি আপলোড দিয়ে দিব, যাতে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর কথা না বাড়াই আর নেক্সট ভিডিওতে দেখা হবে। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।